উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার, হ্যাঁ উত্তরপ্রদেশ যার ভারতবর্ষ তার, এটাই সত্য। তাহলে কি পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রীর কি স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছে তার স্লোগান 42-এ 42 লোকসভায়? সেই স্বপ্ন কি সম্পূর্ণ ভ্রান্ত হতে চলেছে এখন, সেটাই লাখ টাকার প্রশ্ন। কারণ যোগী আদিত্যনাথ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন এবং ইতিহাস সৃষ্টি করেছেন, কারণ এতে কোনো সন্দেহ নাই, তিনি আবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন। 37 বছরে যোগী প্রথম ব্যক্তি যিনি উত্তরপ্রদেশে 5 বছর দায়িত্ব থাকার পর আবার মুখ্যমন্ত্রীর কুর্সি ধরে রাখতে পারলেন। তাহলে ধরেই নেওয়া যায় যে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির পরবর্তী মুখ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথকেই ধরে নেওয়া যেতে পারে, এটাই বলা বাহুল্য। এবং পশ্চিমবাংলার 2021-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপি পশ্চিমবাংলায় হারানোর শক্তি, এই উত্তরপ্রদেশের নির্বাচনের পর তারা একটা বাড়তি অক্সিজেন পেতে চলেছে, এটাই ধরে নেওয়া যায়। কারণ আজকের উত্তরপ্রদেশ বিধানসভার সঙ্গে সঙ্গে আরও যে চারখানি রাজ্যে বিজেপি ভালো ফলাফল করেছে, সেই ফলাফলের আনন্দের জোয়ার পশ্চিমবাংলায় আজ ছেড়ে পড়েছেন। আজকে যশস্বী প্রধানমন্ত্রী সমস্ত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি ভারতবর্ষকে বিশ্বের এক শ্রেষ্ঠ স্থানে নিয়ে গেছেন, এটা ভারতবর্ষ সহ গোটা বিশ্ব নেতারা স্বীকার করেছেন এক কথায়। কারণ মেক ইন ইন্ডিয়া মোদীজির দ্বারাই সম্ভব হয়েছে। আগামী 2024-এর ইলেকশনে আবার মোদীজি আরও বেশি সংখ্যক সিট প্রায় ধরে নেওয়া যেতে পারে 400 সিট নিয়ে আবার পুনরায় ভারতবর্ষের তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছেন, সেটি শুধু সময়ের অপেক্ষা। এবং পশ্চিমবাংলা থেকে বিজেপি আরও শক্তি সঞ্চার করে আগামী দিনে 30খানা সিট উপহার দিতে পারবে, এটা ধরে নেওয়া যায়। কারণ পশ্চিমবাংলার আজকের এই উত্তরপ্রদেশের জয়ের আনন্দ আজ ছেড়ে পড়েছে এবং আনাচে কানাচে বিভিন্ন পার্টি অফিস থেকে বাস স্ট্যান্ডে বিভিন্ন বিজেপি কর্মী সহ বিভিন্ন সাধারণ মানুষ মিষ্টি মুখে মেতে উঠেছেন, একে অপরের সঙ্গে কোলাকুলি আনন্দ উৎসব এবং মিষ্টি মুখের দ্বারা তারা এই জয়কে সেলিব্রেট করেছেন এবং বিভিন্ন পাড়ায় গলিতে বাজি পটকা ফাটিয়ে তারা আনন্দ সেলিব্রেট করেছেন। এবং উত্তরপ্রদেশের আজকে এই জয়ের আনন্দে সর্বশ্রেণীর লোক মেতে উঠেছেন আপনারা। এবং মুর্শিদাবাদ সংখ্যালঘু জেলাতেও বিভিন্ন রাস্তাঘাটে আজকে এবং এই আনন্দ জয় লক্ষ্য করা গেছে। আমরা এই খবরটি নিমতিতা দর্শন চ্যানেলে আপনাদেরকে শেয়ার করলাম, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশে বিজেপির কর্মীরা এই জয়কে সেলিব্রেট জানাচ্ছেন এবং তারা খুব আনন্দিত যোগী যে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য। এবং আগামী দিনে ভারতবর্ষের মোদীজির বিকল্প যোগীজি এটাই ধরে নেওয়া যেতে পারে, কারণ ওনার এত পপুলারিটি সত্যি উত্তরপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বকে একদিন পথ দেখাতে চলেছেন যোগীজি। জয় হিন্দ, বন্দে মাতারাম। খবরটি আমরা নিমতিতা দর্শন চ্যানেলে আপনাদেরকে শেয়ার করলাম। খবরটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমরা এই ধরনের খবর আরও বেশি বেশি শেয়ার করব। আপনারা এই ছবি দেখতে পাচ্ছেন বিধানসভার বৈঠক চলাকালীন বিভিন্ন বিজেপি এমএলএরা সংসদকে বয়কট করেছেন, ওনাদের দুজন বিধায়ককে সাসপেন্ড করার জন্য তারা আন্দোলনকে তীব্রতর দিকে নিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই জয়, আজকের যে জয়, সেই জয়কে বাজি পটকার মাধ্যমে সেলিব্রেট করছেন। আমরা এই খবরটি নিমতিতা দর্শন চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। চ্যানেলটিকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা।